দান সদকা যারা করেন এটা এটা ঈর্ষণীয় আমল, ঈর্ষণীয় বুঝেননি মানে ঈর্ষা করার মতো আমল। ইবনে মাজাহ হাদিসের কিতাব হাদিস নাম্বার 4209 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে, দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ। এক নাম্বার রজুলুন আতাহুল্লাহুল কোরআন, যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে, কোরআন শিক্ষা দিয়েছে, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআনের উপর আমল করে, কোরআনের বিদ্যা আছে, সকাল সন্ধ্যায় কোরআনের উপর আমল করে। অথবা হাফেজ সাহেব যারা আছে মনে করেন, এই বেচারা গাড়িতে বসে থাকলেও খালি তেলাওয়াত করে, এমনি হাঁটতেও তেলাওয়াত করে, উনি বসতেও তেলাওয়াত করে, আপনাদের সাথে বসে রয়েছে, বসে বসে উনি চুপি চুপি 9 পৃষ্ঠা 10 পৃষ্ঠা বইরে ফেলছে। নবীজি কয় ঈর্ষা করলে এই ব্যক্তিকে ঈর্ষা করা যায়, সুবহানাল্লাহ, যাকে আল্লাহ কোরআন দিয়েছে তাকে ঈর্ষা করা যায়। দুই নাম্বার ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ ওই ব্যক্তি ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যেই সম্পদ যত দেয় ওই ব্যক্তি তত খরচ করে, আল্লাহ যত বাড়ায় দেয় ওই ব্যক্তি তত বেশি খরচ করে, এই ব্যক্তিকে ঈর্ষা করা যায় যাস। এক নাম্বার কোরআনওয়ালা, দুই নাম্বার সম্পদওয়ালা, যে ব্যক্তি আপনার যত সম্পদ আসে তত বেশি খরচ করে, এই দুইজনকে ঈর্ষা করা যায় যাস। 17 নাম্বার, সৎকা করা, আপনি যে মুমিন, এই মুমিনের ইমানের পরিচয় হলো সৎকা করা, সুবহানাল্লাহ, আপনি যে মুমিন এই মুমিনের পরিচয় হলো সৎকা করা, মানে আপনি নিয়ত করছেন আমি জিন্দগি তো কিচ্ছু দিব না, তো এটা কেমন হলো, মানে আপনি সৎকা করাটা এটা মুমিনের ইমানের আলামত। মুসলিম শরীফে 422 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু বুরহান, সৎকা হলো দলিল, প্রমাণ, আপনি যে মুমিন এই মুমিনের ইমানের প্রমাণ হলো সৎকা।